অনবদ্য একটা সকাল, এবং সেই অনবদ্য সকালে যারা সঙ্গী আছে সেই সব বিশিষ্ট শিল্পীদের সঙ্গে নিয়ে আমাদের পথ চলে, এবং পথ চলতে চলতে বেশ কিছু মুহূর্ত যেগুলো সঙ্গীতের মুহূর্ত সেগুলো তো মনে ধরা থাকবেই, তার সঙ্গে বেশ কিছু কাহিনী গল্প সেগুলো চলে আসছে। সিরাজা একবার যাচ্ছি আরেকবার, সেটা হচ্ছে যে ওই একদম যেটা বললাম একদম শুরুতেই যেটা বলছিলাম, দাদু এটা একটা স্নেহের ছায়া, খুব স্বাভাবিকভাবে অন্যভাবে তাকে চেনা, অন্যভাবে তাকে দেখা, এবং আপনিও বললেন যে অন্য রকমভাবে সত্যি সেই দেখাটা শুরু হয়েছিল, যত বড় হয়েছেন তত শিল্পী খান সাহেবকে চিনতে পেরেছেন। সেইখানে দাঁড়িয়ে আরো তো অনেক অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতাগুলো থেকে যদি একটু শোনা যায়। আমার ওনার কাছ থেকে শেখা প্রথম রাগটি পাহাড়ি জিঞ্জটি। তো আমি যখন পাবলিক পারফরমেন্স প্রথম করি, দাদুকে ফোন করেছিলাম জিজ্ঞেস করার জন্য যে আমি বাজাতে পারবো কিনা। আমায় একটা কথাতে বুঝিয়ে দিয়েছিলেন কি করা উচিত। উনি আমায় বলেন যে আমি কেউ না তোমায় পারমিশন দেওয়ার জন্য, যদি রাগটা তোমায় পারমিশন দেয় তাহলে নিশ্চয়ই বাজাবে। এই মানেটা বোঝার মানে যারা বাজাচ্ছি আমরা নিশ্চয়ই মানে সিম্পল ভাবে বুঝিয়ে দিয়েছিল যে ইফ ইউ রেডি টু পারফর্ম, ইফ দ্য রাগ ইজ গিভিং ইউ দ্য পারমিশন নিশ্চয়ই বাজাবে। তো সেই রাগটা থেকে একটু আমি শোনাতে চাই বিলম্বিত আর মধ্যরায় গতটা। কভি কভি বন জাতা, সব সময় হয় না। উনি বলতেন যে ওনার নিজের সম্পর্কে বলতেন যে আমি রাগ তোমাদের শেখাচ্ছি, রাগ বাজাচ্ছি, কিন্তু একটা সময়ের পর থেকে আমি নিজে শ্রোতা হয়ে যাই, কেউ যেন আমার হাত ধরে নিয়ে যায়। এটা কিন্তু লিটারালি উনি মিন করতেন। এটা কিন্তু একটা খুব মানে বিশাল একটা বিষয় যে এবং রাগই রাগ রাগ আমি হয়তো জানি কিন্তু আমার জানা তখন নেই, আমার জানাটা কোনোই কাজ করছে না, রাগই তোমায় নিয়ে যাবে, তোমাকে হাত ধরে নিয়ে যাবে। এটা যে কত বড় কথা, যত দিন যাচ্ছে তত আমরা ওটা উপলব্ধি করছি। অন্যরকম একটু করেছেন, আমি একটু সবার অনুমতি নিয়ে একটু শোনাচ্ছি, এটা বিলম্বি। Thank you.
রাস ফ্রেজটা নিলে সেটা দিয়েও আমরা একটা রূপকের গত করেছি। আমরা তো অসাধারণ কিছু মানে সুরের সঙ্গে রয়েছি এবং অনবদ্য সহযোগ রয়েছে সোমেনদা। আমরা সুরের মধ্যে আবার ফিরবো, তার মধ্যে কিছু কথাও থাকবে, কিন্তু আমাদের কাছে কিছু মুহূর্ত ধরা রয়েছে খা সাহেবের। আমরা বরং একটু সেই মুহূর্তগুলো দেখে নিই, তারপর আবার ফিরে আসছি। অসাধারণ কিছু মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা, এবং সরাসরি সেই মুহূর্তে যিনি সাক্ষী ছিলেন সেই মুহূর্তে, তিনি আজ আমাদের মধ্যে, সিরাজদা। আমি তখন কিছুই বুঝতাম না আলাপের, একদম পেছনে বসে ঘোমাচ্ছিলাম, মনে হচ্ছে কি হচ্ছে। কি অনেস্ট কনফেশন। যাই হোক যাই হোক, আমরা আবার আসছি কথা, এবং সেই সঙ্গে সুরে এক বন্ধু রয়েছেন অপেক্ষায়। 2005 ছিল না, বোধহয় 2006 ছিল, সেটি ওনার শেষ বাজনা আমাদের ইন্ডিয়াতে। শুধু ইন্ডিয়া না, ওনার শেষ বাজনাই, শেষ বাজনা, ওটাই শেষ বাজনা, মানে ইন্ডিয়া বলে না, উনি আর কোথাওই বাজান নি, কারণ 2009 উনি দেহ রেখেছেন। তো তেমন একটা অনুভূতি যখন ভাগ করে নেওয়া হয় তখন একটা অন্যরকম ভালো লাগা থাকে। তেজেন্দা, আপনি কিছু শোনাতে চাইছেন? আরো কিছু শোনাতে চাইছিলাম, হ্যাঁ, মানে আমি থামিয়ে ফোনটায় চলে গিয়েছি। না, ওই অনিন্দ্য যেটা বলছিলেন যে ওনার যে চিন্তা এমন এমন জায়গা উনি করতেন, যেমন উনি একটি রাগ করেছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু সিরিয়াস হয়ে গেল ব্যাপারটা, আমি একটু হালকা করছি, সেজন বাজাবার আগে এই রবীন্দ্রনাথের কাছে ওনাকে ওর বাবা ছোটবেলায় নিয়ে গেছেন, তখন খুব অল্প বয়স, এবং রবীন্দ্রনাথ ওনাকে কোলে বসিয়ে বসে বলেছিলেন, তুমি গান, তুমি একটা গান গাও, উনি গান শুনিয়েছিলেন, উনি তখন বাবার কাছে গান যতটা শিখেছে। তারপর উনি তো জানতেন না রবীন্দ্রনাথকে, মানে উনি তখন বলেছেন আপনি একটা গান করুন, তখন রবীন্দ্রনাথের গলা খারাপ হয়ে গেছে, উনি গান করেছিলেন, তো তখন উনি বলেছিলেন যে আপনি নাম নাকি সুরে কেন গাইছেন। তো ওর বাবা সেটা শুনেছেন, মানে আলাউদ্দিন খাঁ সাহেব শুনেছেন, কিছু বলেননি। এটা একটা ঘটনা। সেই দিনে আরেকটাই ঘটনা ছিল যে রবীন্দ্রনাথ ওনাকে মিষ্টি খেতে দিয়েছিলেন, আর উনি অনেক শিশু ছিলেন, তো উনি ওই দাড়িটাকে তোয়ালে বা কাপড় ভেবে রসটা মুছে দিয়েছিলেন ওই দাড়িতে। তো মানে এটা একটা খুব বিস্তার, মানে এই ঘটনার পর আলাউদ্দিন খাঁ সাহেব তো ওনাকে
গাছে পেতে মারাটার আগে আঁকেছেন, এবং যতবার উনি সামনে পেতেন আর ওই ঘটনা মনে মরতো, তখন বলতেন তুই গুরুদেব রে কি কইসস কি করছস বলে মারতেন। কিন্তু পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথের প্রতি ওনার উনি বুঝতে পারলেন, ওনার গান শুনলেন, উনি যে এত রকম রবীন্দ্রনাথ গানে মিশিয়েছিলেন বিভিন্ন রাগ রাগিনী, সেটা ওনাকে খুব ইন্সপায়ার প্রভাব ফেলেছিল। তো তাই জন্য এরকম মেধাবী বলে একটা রাগ করেছিলেন। একবার 1981 সালে লন্ডনে যখন বায়াতে গেছেন, প্লেন থেকে নামছেন ওকে টেগর সোসাইটি, তারা বলছে আপনি গুরুদেবের উদ্দেশ্যে রাগ তৈরি করেছেন তো, না আমি তো করেছিলাম একটা, আর তো কিছু করিনি, মানে এবার ওনার 125 বছর হচ্ছে, আপনাকে একটা ওনার উদ্দেশ্যে রাগ তৈরি করতে হবে। উনি স্টেজে গিয়ে নন্দিনী বলে একটা রাগ বাজিয়ে দিলেন। অনেক অনেক ঘটনা আমরা তো অবশ্যই শুনবো, তেজেন্দ্র এবার একটু শুনি আপনার কাছে। আমি ওই ওনার সৃষ্টির মানে ওই যে যে দুটো পোলে আমি তোমাকে এবং তোমাকে ইয়ে করছি, যদি তোমরা এটা পরে একটু বাজাও, সেটা হচ্ছে রাগটির নাম গৌরী মঞ্জরী। তো গৌরী মঞ্জরীতে দেখুন যে স্বর সমষ্টি সেটা একেবারে নর্থ পোল সাউথ পোলের মতো, কিন্তু উনি কিভাবে মিলিয়েছেন, তুই ওই না উনি বলেছিলেন যে আমি এমন একটা রাগ তৈরি করতে যাই যাতে 12টা সুরি লাগাবো, কিন্তু একটা লাগতে পারেননি, শুধু শুদ্ধ শুদ্ধ রেখাপটাকে উনি ছাড় দিয়েছে, আর কেউ ছাড়া পায়নি, কিন্তু সেটা অদ্ভুত ভাবে। তো এটা আমি প্রথমে একটু রাগটা বাজাচ্ছি, তারপরে সিরাজ ওনার যে একটা কম্পোজিশন আছে ওই ওই এর মধ্যে উনি করেছিলেন সেটা ও বাজাবে, তারপরে ও একটু বাজাবে। আচ্ছা, এটা এটার নাম দিয়েছিলেন উনি কার্নিভাল অফ মাদার কালী। তো ওনার চোখে যে
মা কার্নিভাল অফ মাদার কালী যেটা এসছে সেগুলো দেখুন কিভাবে সরসমষ্টি দিয়ে উনি ওনার আমি সঙ্গে গিয়েছিলাম, একটা বিশাল শিবের সংহার মূর্তি উনি এঁকেছিলেন, নাম দিয়েছিলেন কেদারা। উনি বললেন না না কেদারার রূপ এরম না, কেদারার রূপ খুব শান্ত, শিব এরকম সংহার না, মানে আমি যেটা বুঝেছি কেদারা। হারমোনিয়াম বাজিয়েছিল, সে সারাদিন কেদার বাজাতো হারমোনিয়ামে, ওই শুনে শুনে রাগটা 12টা বাজিয়ে দিয়েছে, আমি আর বাজাবো না। কিন্তু আমরা শুনবো আরো অনেক কিছু এবং আপনাদের সঙ্গে নিয়েই শুনবো, আপনাদের সঙ্গে নিয়েই থাকবো আর অনেকটা সময়। একটা বিরতি, তার মধ্যে ফিরছি তারপরে। হঠাৎ মাথায় এসে গেল একটা নাম, আর সেটাই শ্রী যোশীকে বলে দিলাম। রাগটার নাম দিলাম চন্দ্রনন্দন। মালকোষ, চন্দ্রকোষ, নন্দকোষ ও কৌশিক কানারা মিলিয়ে রাগটা তৈরি করেছিলাম। আসলে তখন যেরকম মুড হয়েছিল আর কি। এর পরের ঘটনাটা আরো সাংঘাতিক আমার কাছে। এদিকে আমার স্বভাব অনুযায়ী রেকর্ডিং এ কি বানিয়েছি বেমালুম ভুলে গেছি, এদিকে রেকর্ড বেরিয়ে খুব জনপ্রিয় হয়ে গেছে। এর বেশ কিছুদিন বাদে বোম্বেতেই একটা অনুষ্ঠানে বাজাতে বসেছি, চারিদিক থেকে চিৎকার হলো, খা সাহেব চন্দ্রনন্দন বাজাইয়ে। আমি তো ঘাবড়ে গেলাম, এ কি রাগ, জীবনে এরকম রাগের নামও শুনিনি, আর বাবার কাছে শিখেছি বলেও মনে পড়ল না। ফলে তখনকার মতন শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে অন্য রাগ বাজিয়ে অনুষ্ঠান শেষ করলাম। পরে জানলাম যে ওটা আমারই তৈরি রাগ, রেকর্ড হয়ে বেরিয়েছে আর খুব জনপ্রিয় হয়েছে। তখন বাজার থেকে রেকর্ড কিনে রাগটা তো শিখলাম, সেই সঙ্গে রাগের মুডটাও বুঝবার চেষ্টা করলাম। কয়েকবার শোনার পর রাগটা ভালোই লাগলো, আর গত সেই সময় তৈরি করে অন দা স্পট বাজিয়ে রেকর্ড করেছিলাম, তো সেটাও শিখলাম। এই এই ছিলেন উনি, মানে এত মানে ইনস্ট্যান্ট বেরোতো যেটা সেটা। এবং আমি একটা গল্প বলি, হঠাৎ করে উনি একবার একটা রাগ শেখাচ্ছেন, তা উনি বললেন এটা এই রাগটির নাম হচ্ছে সোহান বসন্ত, তো তুমিও ছিলে সেবার, ও তারপরে চলে এলো, আমি ছিলাম তারপরে কিছুদিন ওখানে আমেরিকায়। তো সোহান বসন্ত তো বলছেন বাজাও বাজাও, আমি ফ্রেশ দেখাচ্ছেন। কদিন পরে কয়েকটা নতুন কিছু মাথায় এলো, করার পরে তারপরে উনি বললেন যে এটা সোহান বসন্ত কল্যাণ করো। তার মানে ওনার তখন যে চিন্তাটা ছিল তার থেকে ওটা আরো এগিয়েছে এবং কল্যাণটাকে ঢুকে, এরকম ভুরি ভুরি আছে, এত সৃষ্টি নিজেরই, যে নিজেরই খেয়াল থাকে, এত ক্রিয়েটিভ, মানে ওই যার জন্য ওনাকে মাপার মতো, মানে ওনাকে বোঝার মতো যে মিনিমাম যে জায়গাটা দরকার, সেটা পণ্ডিত নিখিল ব্যানার্জি বলেছিলেন যে ওনাকে বুঝতে গেলেও একটা জায়গা পর্যন্ত দরকার আছে। যাই হোক, যত এটা আলোচনা করব তত আমি আরো বাজাতে পারবো না, তবু আমি একটু চেষ্টা করছি। রাগ চন্দন অরিজিনাল গত্তা বাজিও ওনার প্রথম, হ্যাঁ যেটা thank you.
Thank you.
কঠিন একটা রাগ খুব সহজ ভাবে আমাদের ছুঁয়ে এটাকেও সহজ করে দিয়েছিলেন। ওই অনেকে এখানে বলেছে ওই চন্দ্রনন্দনের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি না, এতগুলো রাগের অ্যামালগামেশন মিশ্রণ বুঝতে, উনি সঙ্গে সঙ্গে করে দিলেন চন্দ্রকৌশিকী কানাড়া, সেইটার সময় আমি ছিলাম। এবারে আমাকে বললেন যে তখন উনি একটা রাগ ওইটার জন্য হঠাৎ করে উনি তৈরি করেছিলেন, সেই রাগটার নাম ছিল চন্দ্রদানী। তো আমাকে চন্দ্রদানী শেখাচ্ছেন, চন্দ্রদানী অনেকটা কিরবানিরই একটা রূপ। তা আমি আমাকে বলছেন যে চন্দ্রদানী শেখো, সে চন্দ্রদানী শিখেছি, বলছে সেকেন্ড হাফে বাড়াতে পারো। একদম ফার্স্ট হাফই তো শেষ হলো না, আস্তে আস্তে বলেছি, ভয় ভয় বলেছি আর কি। হ্যাঁ কি বললে, এখন যেটা ফার্স্ট হাফের রাগই তো শেষ হলো না, সেকেন্ড হাফের রাগ। তখন বলে ও আচ্ছা ঠিক আছে তাহলে চলো বলে তখন অন্য একটা ভারী রাগে গেলেন। কিন্তু সেই চন্দ্রদানী সেটাও যে তৈরি করেছিলেন সেটা কিরওয়ানি, কিন্তু একটা অদ্ভুত কিরওয়ানির মধ্যে একটা অন্য মিশ্রণ, অন্যরকম। এই যে ওনার এই যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল মিলিয়ে দেওয়া, ঠিক। আমাকে একবার পণ্ডিত রবিশঙ্করজি বলেছিলেন যে তুমি সকলকে একদিকে রাখো, ওকে একদিকে রাখো। মানে আমাদের তো অনেক কিছু ভাবতে হয়, কিন্তু উনি বসলেই যেন উপর থেকে ঝর্ণার মতো এসে যেত, সেইটা একটা শেষ দিকে। এবং হ্যাঁ মানে উনি উনি তো বলতেন না আমি শেখাই, সবসময় বলতেন বাবা আমাকে শেখাচ্ছে, আমি রিলে করছি, আমি শেখাচ্ছি, আমি কিচ্ছু জানি না। এই যদি এই অনুষ্ঠানটা উনি বেঁচে থাকতেন হতো না, কারণ বলতেন তোমরা যদি আমার বাবাকে নিয়ে কিছু করো তাহলে হবে, আমাকে নিয়ে কিচ্ছু করার দরকার নেই, আমি জীবনে কিছু করিনি। এই বিনয়টাও শিল্পীর ক্ষেত্রে একটা অদ্ভুত রকম। এই বিনয়ের গল্প তো আমার বইতে আছে, হিরু বাবুর অনুষ্ঠানে হিরু হীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রখ্যাত তবলা বাদক, উনি ওনার সঙ্গে বাজেছেন, বাজনার পর তো প্রচুর লোক ছেঁকে ধরেছে, হিরুবাবু ওনার জুতোটা খুঁজে পাচ্ছিলেন না, খাঁ সাহেব খেয়াল রেখেছিলেন যে জুতোটা উনি উইংস এর ধারে রেখেছেন, উনি গিয়ে না হাতে করে নিয়ে আসছিলেন। মানে এটা একটা সাংঘাতিক ভাবাই যায় না ঘটনা, মানে আর ওনার এমন পুরনো পুরনো জিনিস, এত নস্টালজিক ছিলেন। একবার সেটা বোধহয় 1997 সাল, ওনার তখন 75 বছরের, আমি কয়েকটা অনুষ্ঠান করেছিলাম, আনন্দ অনেকগুলো জায়গায় গিয়েছিল। তো বম্বেতে আমরা রয়েছি, তাজে তো উনি হঠাৎ বললেন যে একটু পিসিমার মানে অন্নপূর্ণাজির ওখানে যাব, ওইখান থেকে আমরা একটু তখন ওই এরা ছিলেন, ওনার স্ত্রী মেরি আলম, ওরা তখন ছোট, তো ওরা ওদের নিয়ে ওরা আলাদা যাবে, খাঁ সাহেব আলাদা রাখা, খাঁ সাহেবের বাড়ি যাবে, আর আমরা একটু ওই বম্বেতে এর কাছে ওই স্টেশনটা বলো, মেইন যে স্টেশনটা সিএসটির কাছে, হ্যাঁ ওর কাছে একটা রেস্টুরেন্ট, একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। উনি না 5-star থাকতেন, কিন্তু 5-star খাবার খেতে কোনো পছন্দ করতেন না, উনি খুব সাধারণ খাবার খেতে পছন্দ করতেন, ভারতীয় খাবার খুব যে খেতেন তা নয়, কিন্তু টেস্টটা ওরকম ছিল। তা আমাকে বললেন যে ওইখানে যাব, তো ওইখানে নিয়ে গেছেন, আমরা একটা গাড়ি করে গেছি, গিয়ে এবারে উনি অদ্ভুতভাবে, আমি তো ওই জায়গাটা এমনিতেই চিনি না, উনি না সেই জায়গাটা গিয়ে পৌঁছলেন, এবং সত্যি সত্যি দেখা গেল, আমি বললাম যে আপনি লাস্ট কবে খেয়েছেন, উনি বললেন 1956 পরে, এবং সত্যি সত্যি দেখা গেল ওইখানে ওই রেস্টুরেন্টটা ছিল, এবং ওটা রেনোভেশন হচ্ছে, এবং রেনোভেশন হচ্ছে বলে উনি তখন বললেন যে ও ওটা রেনোভেশন হচ্ছে, চলে চলো, তখন তুমি তো আবার চাইনিজ পছন্দ করো। এমন যে না না আমার খাওয়ার জন্য না, এবার আমি, উনি সবসময় আমাকে একটু মজাও করতেন, আমি একটু খেতে ভালোবাসি, ওনার হ্যাঁ চলো তাহলে চাইনিজ খাবে না ইন্ডিয়ান খাবে চলো, তার স্বপনকে তোর মানে স্বপনদাকে আর এক জায়গা থেকে তোলা হলো ইত্যাদি। কিন্তু ওনার ওই যে পুরনো পুরনো জায়গা আমি অনেকের কাছে শুনেছি, সে একবার উনি গাড়ি করে যাওয়ার বদলে মেট্রো করে চলে গিয়েছিলেন, তারপরে খেয়ে বেরিয়ে বললেন দেবানন্দ খুব কিপ্টে হয়ে গেছে, একটা ননভেজ জায়গায় নিয়ে যাবে। তো আমি বললাম না না, ওনার দাদা চেতনানন্দ তখন মারা গেছেন, ওরা এখন ননভেজ খাচ্ছে না, বললো ও আচ্ছা ঠিক আছে। অনেক অনেক গল্প, এবং এই গল্প এই কাহিনী সত্যি শেষ হবার নয়, খুব কম সময়ের মধ্যে যেহেতু সীমাবদ্ধ এই গল্পের তুলনায়, এই জীবন কাহিনীর তুলনায়, তাই আমাদের মাঝে মাঝে একটু থামতে হচ্ছে বাধ্য হয়ে, না চাইলেও। আপাতত বিরতির সময়টা যখন হয়েছে থামতে হচ্ছে, ফিরছি তারপরে।
ধন্যবাদ এমন একটা সকাল উপহার দেওয়ার জন্য। অনিন্দ্যদা, সিরাজদা, সৌমেনদা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আকাশ আটকে অনেক ধন্যবাদ যে আমরা কৃতজ্ঞ যে আমাদের এরকম একটা এমন একজন মানুষের জন্য আমাদেরকে ডাকা হয়েছে, মানে তাকে। তবে একটা অভিযোগ আছে, বর্ষময় একটা বড্ড কম, সেটা তো আমাদের সকল, সেটা আমাদের অপ্রাপ্তি থেকে যাবে, কিন্তু অপ্রাপ্তি থাকলেও তো আবার প্রাপ্তির প্রত্যাশা থাকে, তো সেই প্রত্যাশা থাকবে, কিন্তু যেটুকু সময় বাকি সেই সময়টুকু একেবারে পূর্ণ হয়ে যাবে। আমরা শেষ করব ভৈরবী দিয়ে, তো ভৈরবী উনি তো ভৈরবী সিদ্ধ ছিলেন, হ্যাঁ উনি তো ভৈরবী সিদ্ধ ছিলেন, কিন্তু আমরা কি হাফ বয়েল হবো না কোয়ার্টার বয়েল হবো জানি না, কিন্তু আমরা শুরু করছি যেটা দিয়ে, সেটা বলো যে আমরা ওটা তো মানে আসলে খুব প্রাচীন একটা গান, ওই সরস্বতী বন্দনা, সরস্বতী সারদা বিদ্যা দায়নী দায়নী দুঃখ হরণী জগত জননী জ্বালামুখী মাতা সরস্বতী সারদা। তো এটা ওনারা গত করেই আমরা শিখেছি, ওনারাও বাজাতেন, গানটাও শিখেছি, সব সময় বেশি নেই আমরা গানটা করছি না, আমরা ওইখান থেকে শুরু করছি, তারপরে আমরা অনেকগুলো বন্দিশ আমরা পরপর একটু বাজাচ্ছি। Thank you.
ঠিক আছে।